না ঠিক হচ্ছে না এটা। প্রিয়ব্রত বাবুকে একটা ফোন করি, ওনাকে পুরো বিষয়টা নিয়ে ক্লারিফাই করাটা দরকার। আফটারঅল ওনার মেয়ে, হয়তো উনি বুঝবেন কথা বললে। উনি এবার আসুন, যদি ফোনেও কথা বলেন তাহলে হয়তো শিল্পীর মনটা একটু হালকা হবে। ওনাকে জানানোটা দরকার। সৎমাকে যা দেখলাম উনি তো একবার জানতেও চাইবেন না মেয়ের ব্যাপারে। ওনার ফোন এখনো সুইচড অফ, তাহলে কি বিদেশ থেকে ফেরেননি উনি? সন্ধ্যা মা, এই তো এইটা এই বাড়িটাই তেঁতুল পাতা। এটা তেঁতুল পাতা সেটা আমি জানি, তবে তুমি শিওর এখানে ঋষিরাজ সিং গড়ায় থাকে? হ্যাঁ, ওই তো ঋষিদা উপরে। ডাকতে হবে না। কি বলুন তো আপনি, কি ব্যাপার? কি ঋষিদাকে খুঁজছেন অথচ ডাকতে দিচ্ছেন না? অদ্ভুত তো, সন্ধ্যা মানে ফোন সুইচ অফ। কি আরেকবার ট্রাই করে? কলেজ ফ্রেন্ড হয় আমার, বুঝলে? কলেজ ফ্রেন্ড, বুঝেছো? আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ করবো, বুঝেছো তো? তুমি যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার হেল্প। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আমরা ক্লাবের ছেলে, কোনো দরকার হলে বলবেন কিন্তু, ঠিক আছে? আসি নিশ্চয়ই। দরকার তো পড়বেই, তোমাদের বৌচোর ঋষি দাদার মুখে কালি লাগাতে। কেউ ছিল না ওখানে, নাকি আমার মনের ভুল? এই কে ওখানে? ঘুমোসনি এখন? না, এই যাব। তুমিও তো ঘুমোনি, শুয়ে পড়নি কেন? ঘুম? আমার এই পোড়া কপালে আমার চোখে কি ঘুম আসে রে? মা, কপাল দিয়ে কিচ্ছু হয় না, যা হয় কোইনসিডেন্টালি বা ইনসিডেন্টালি। এনিওয়ে, রাতে খেয়েছো তুমি? শুনলাম তুই নাকি ওই মেয়েটার ঘরে গিয়েছিলিস খাবার নিয়ে। আমি মুখ দেখিনি, তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, ঘরে চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবি, চল ঘরে চল। না না, বাড়ির সামনে কেউ একটা ছিল জানো তো, মনে হলো কাউকে দেখলাম। দূর, কোথায়? সবই তো ফাঁকা, কেউ কোথাও নেই। চল 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 ঘরে চল। তেঁতুল পাতা, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।